নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মিষ্টি মমের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, এবং সেই সাথে সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন। আজ থেকে ঠিক এক বছর আগে এই রকম দিনেই আমার কোল আলো করে এসেছিল আমার দ্বিতীয় সন্তান, আমার ছেলে জোজো। আজ তার প্রথম জন্মদিন, সে আজ এক বছর পূর্ণ করল। তাই সকালবেলায় আমরা সবাই স্নান সেরে চললাম ঠাকুরের কাছে পুজো দিতে। আমাদের বাড়ির কাছে পিঠেই একটা তারামায়ের মন্দির রয়েছে, তাই মা, আমি, জোজো আর মিষ্টি আমরা চারজনে চলেছি ওই মন্দিরে আজকে জোজোর শুভকামনায় পুজো দিতে। জোজোর এই প্রথম বছরের জন্মদিনটা আমরা তেমন কোনোভাবে সেলিব্রেট করব না, শুধুমাত্র ঠাকুরকে পুজো দিয়ে আর সন্ধ্যাবেলায় একটু কেক এনে বাড়ির সবাই মিলে একটু আনন্দ করব, এই আর কি। আমরা আসলে পাঁচ বছর হওয়ার আগে নিয়ম করে কিছু করি না। এখানে তারা মায়ের জন্য কয়েকটা জবা ফুলের মালা কিনে নেব। আসলে আমাদের এখানে না একদম সকাল সকাল এলে তবেই ফুল পাওয়া যায়, একটু বেলা করলেই আর ফুল পাওয়া যায় না। আমাদের আসতে একটু বেলা হয়ে গিয়েছে, তাই সব ফুলগুলো উঠে গিয়ে এই একজনের কাছে শুধুমাত্র কয়েকটাই জবা ফুলের মালা পড়ে রয়েছে। আর কি করব, তারা মায়ের জন্য এই একটা মালাই নিয়ে নিলাম। মালাগুলো ছোট ছোট ছিল, তাই বললাম দু তিনটে মালা জুড়ে একটা বড় মালা করে দিতে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে। এই মন্দিরটা আমরা প্রায়ই আসি, বেশ ভালো লাগে। তারামায়ের কাছে এলে মনটা বেশ শান্তিও লাগে। এখানে শুধু তারামা না, আরও অনেক ঠাকুর রয়েছে, হর পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, আরও অনেক ঠাকুর। আমরা আসার সময় সৌরভকেও বলেছিলাম আমাদের সাথে যেতে, ও তখন বলল ও এখন যাবে না। তারপরে আমরা মন্দিরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই দেখলাম ও বাইক নিয়ে হাজির হয়ে গিয়েছে। সৌরভও খুব ঘন ঘন আসে এই মন্দিরে, একাই চলে আসে পুজো দিতে। যাওয়ার সময় বাড়িতে ধূপ মোমবাতিটা ফেলে গিয়েছিলাম, তাই আবার এখান থেকে একটা ধূপ মোমবাতি কিনে নিলাম। যাই হোক, পুজো সেরে এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ি ফিরে চললাম। জোজোর জন্য জন্মদিনে কোনো নতুন ড্রেস কেনা হয়নি, তাই খাওয়া দাওয়া সেরে আমরা যাব একটু শপিং করতে। খাওয়া দাওয়া সেরে দুপুরে ঘুমাচ্ছিলাম, বিকেলবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তাই আর বেরোতে পারিনি। সন্ধ্যাবেলা ওর জন্য দুটো জামা কিনেছি, আমরা চলে গিয়েছিলাম শপিং করতে। এই যে দেখো, মিষ্টির জন্য একটা কালার বুক কিনেছিলাম, আশা মাত্রই ও নতুন একটা জামা পরে কালার বুকে কালার করতে বসে গিয়েছে। আর আজকে জোজো যে জামাটা পরেছে কেক কাটার জন্য, ওটা ওর দাদু ভাই আর ঠাম্মি দিয়েছে, আর আমরা যেটা দিয়েছি সেটা আর আজকে পরাইনি। কেকটা আনতে গিয়ে খানিকটা ঘেঁটে গিয়েছে, কী আর করব, একটু মানিয়ে নাও। মিষ্টির জন্য দুটো জামাই কিনেছি, আসলে জোজোর জন্মদিন হলে কি হবে, মিষ্টিও তো বাচ্চা, তাই ওর জন্য না আনলে ওরও তো মন খারাপ হবে। তাই ওর জন্যও একটা জামা ওর দাদু ভাই ঠাম্মি দিয়েছে আর একটা আমাদের তরফ থেকে। তো চলো সবাই এবার আনন্দ করে একটু কেকটা কেটে নিই। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জোজো, হ্যাপি বার্থডে টু ইউ। ওর কাছে দাও কেকটা, ও কি করে দেখো। দাঁড়া মিষ্টি, ওরকম ঘাঁটিস না, মিষ্টি ভাইয়ের মুখের কাছে কেক ধর, পাপা একটা ফটো তুলুক। ফটো তুলো, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া।
ক্যামেরার দিকে দেখ মিষ্টি, মিষ্টি পাওয়ার ক্যামেরার দিকে দেখ। সবাই মিলে কেক গালে দেয়া শুরু করতেই জোজো প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই খুব কান্নাকাটি শুরু করেছিল। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ওর ঘুমও পেয়েছিল। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।